সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো বন্ধুরা প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো তো এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড সেভেন্টিনে এসেছিল তো চলো এর উত্তরটি দেখে নিচ্ছি এখন তো কি বলা হয়েছে দেখো নীলকররা চাষিদের ওপর নানা ধরনের অত্যাচার করত যেমন আমরা যদি এক নম্বর পয়েন্ট লক্ষ্য করি দেখতে পাবো তারা চাষিদের অন্যান্য শস্যের পরিবর্তে নীল চাষে বাধ্য করত অর্থাৎ কৃষক বা চাষিদেরকে তারা অন্যান্য চাষের পরিবর্তে নীল চাষের জন্য কী করতো বাধ্য করতো দু নম্বর হচ্ছে নীল চাষে রাজি না হলে চাষিদের ওপর সীমাহীন অত্যাচার শুরু হতো অর্থাৎ যদি কোনো কৃষক নীল চাষ করতে অস্বীকার করতেন তাহলে তারা কি করত তাদের উপর সীমাহীন অত্যাচার করত। তাদের উপর তাদের পরিবারের উপর সীমাহীন অত্যাচার করত। ওকে তিন নম্বর পয়েন্ট কি চাষিকে হত্যা বেঁধে রাখা প্রহার করা চাষির বাড়িতে আগুন লাগানো গরু বাছুর ছিনিয়ে নেয়া এছাড়াও স্ত্রীকণ্ঠা স্ত্রীকোনাকে লাঞ্ছনা প্রভৃতি শাস্তি দেওয়া তো তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সেসব দিক দেখার জন্য